গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আমাদের শুধু মাদারীপুরে সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে, যেটাতে আমাদের তাপপ্রবাহে তেমন কোনো প্রভাব নেই। আর আমরা আগে বলছি, আমরা বারবার বলে আসছি যে সিলেট বিভাগ কিংবা চট্টগ্রাম বিভাগ, এই দুটাই বিভাগে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে, যেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য ঘটাবে না। আর তাপপ্রবাহ আমাদের যেটা গত 3 দিন যে পূর্বাভাস ছিল, আজকে সকাল 9:30 সেটা আবার আপডেট করা হয়েছে, সেটা আরও 3 দিন সেটা বর্ধিত করা হয়েছে। এবং আমরা আগেও বলছিলাম যে এপ্রিল মাস জুড়ে আমাদের সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ থাকতে পারে, কিছু এলাকা হয়তো বা তাপপ্রবাহে ঢুকতে পারে, আবার তাপপ্রবাহের আওতার বাইরে চলে যেতে পারে যদি আমাদের তাপমাত্রা কমে আসে, এদিক সেদিক হতে পারে প্লাস মাইনাস, তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আর যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেটা হয়তো বা তীব্র আকারও ধারণ করতে পারে, আপাতত সেটা অতি তীব্র অবস্থায় আছে, অথবা অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা 42 বা তার বেশি হয়। তা আমাদের যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই সারা দেশে তেমন একটা, শুধু সিলেট এবং চট্টগ্রাম ব্যতীত, তা আমাদের তাপপ্রবাহ যেটা চলছে 43-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে, বিশেষ করে রংপুর কিংবা রাজশাহী কিংবা আমাদের খুলনা ডিভিশনের দিকে। আর তাপপ্রবাহ কমার একটা বড় উপায় হলো যে আমাদের বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, আমি আগেও বলছি এখন আবার বলি, ওইখানে যদি বড় মানের একটা যদি বৃষ্টি না হয় কালবৈশাখী ঝড় আকারে, সিঙ্গেল সেল থেকে অনেক সময় বৃষ্টি হয়, সামান্য প্রভাব পড়ে, আমরা মাল্টি সেল বা স্কোয়াল লাইন বলি অনেক সময়, এই স্কোয়াল লাইন থেকে যদি বৃষ্টি না হয় এবং সেই স্কোয়াল লাইনটা যদি বাংলাদেশ পাস করে আমাদের দক্ষিণ পূর্ব দিকে চলে যায়, তখন ওই বাংলাদেশের পশ্চিমের সাইডগুলো প্লাস বাংলাদেশ দুই সাইডে একটা প্রভাব পড়বে, তখন তাপমাত্রা কয়েকদিনের জন্য কমে আসতে পারে, আবার বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে, তবে সামান্য স্বস্তি রয়ে, তবে 1 থেকে 2 দিন স্বস্তি হতে পারে যদি এরকম স্কোয়াল লাইন থেকে বড় মানের একটা বৃষ্টি হয়। তা আগামী 5 দিনও যদি আমি বলি, সেরকম সম্ভাবনাটা খুবই কম বাংলাদেশের পশ্চিমে বা তার আশেপাশে কোথাও বৃষ্টি হওয়া। আর বাংলাদেশের লোকালি আমি আগে বলছি যে স্থানীয়ভাবে যদি কিছু বৃষ্টি হয় সেটা সামান্য প্রভাব পড়তে পারে, দীর্ঘমেয়াদী কেমন একটা প্রভাবের সম্ভাবনা নেই। তবে একটা জিনিস আমরা বারবার উল্লেখ করি যে কালবৈশাখীটা সেটা নাওকাস্টিংয়ে পড়ে 1 থেকে 6 ঘন্টার জন্য, যেটা নাওকাস্টিং বলা হয়। এটা যখন তৈরি হয় বা ডেভেলপ করে তখন সেটা আমরা ধরতে পারি, এটা যদি বাংলাদেশের বাউন্ডারির ভিতরে হয় 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা পূর্বাভাস দিতে পারবো, যদি বাউন্ডারির বাইরে হয় আমরা 6 ঘন্টা কমপক্ষে আমরা পূর্বাভাস দিতে পারবো। এই জন্য কালবৈশাখী সিস্টেম যখন তখন বৃষ্টি হতে পারে, তবে সামগ্রিকভাবে বলতে গেলে আমাদের নিউমারিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল বা গাণিতিক মডেল অনুসারে তেমন বড় মন কোনো মানের বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে তেমন একটা নেই, যার কারণে আমাদের তাপপ্রবাহ যেটা বিদ্যমান রয়েছে সারা দেশে সেটা চলমান থাকতে পারে। একটা জিনিস কি যে আমরা ক্লাইমেট চেঞ্জ যেটা বলি বা জলবায়ুগত পরিবর্তন, এই পরিবর্তনে বলা আছে যে ওয়েদারের কোনো প্যারামিটার যেগুলো আমরা পরিমাপ করি, বৃষ্টিপাত পরিমাপ করি, তাপমাত্রা পরিমাপ করি, এই দুইটি হলো সবচেয়ে বড় নিয়ামক। এই দুইটা পরিবর্তন মানে অনেক কিছুর পরিবর্তন, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, হ্যাঁ গ্লোবাল কিছুটা ওয়ার্মিং হচ্ছে, তাপমাত্রা কিছুটা বেড়ে যাচ্ছে, সেই অনুসারে আমরা বলতে পারি ক্লাইমেট চেঞ্জ সংজ্ঞা অনুসারে। আবার যদি পক্ষান্তরে আমরা অন্য জিনিস চিন্তা করি যে 1972 সালের 18ই মে আমাদের রাজশাহী তাপমাত্রা কেন 45.1 আসলো, যেটা এখন পর্যন্ত রেকর্ড, তো ওই সময় কি ক্লাইমেট চেঞ্জ ছিল, এখন কেন ক্লাইমেট চেঞ্জ, ওই সময় ছিল না এখন কেন ক্লাইমেট চেঞ্জ, সেই প্রশ্নটা আমাদেরও। আবার একটা জিনিস আমরা যদি সামগ্রিকভাবে বৈশ্বিক অবস্থাগুলো চিন্তা করি, দুবাইয়ে যে বৃষ্টিটা হলো 75 বা 70 বছরের মধ্যে আবার দ্বিতীয়বার, ইউরোপে যে খরা গেল, তো হিট ওয়েভটা গেল 45 বা তার বেশি টেম্পারেচার ছিল, 45 বা তার বেশি, যেখানে আমি দেখলাম এমন একটা ভিডিও দেখলাম যে রোদের মধ্যে তেল দেশে ডিম ডিম বাঁচতে পারে, তো ওটা 100 বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটল। তখন কি ক্লাইমেট চেঞ্জ ছিল না, তখন কি গাছপালা ছিল না, মানুষ কম ছিল না, ইনফ্রাস্ট্রাকচার কম ছিল না, গাড়ি কম ছিল না, এটা যে কোনো জিনিস একটা সাইকেল আকারে চলে। আর আমরা যেটা নর্মাল যে হিসাবটা করি যে নর্মালের তাপমাত্রা কেমন হতে পারে, এটা আসলে আমাদের 1981 সাল থেকে 2010 সাল পর্যন্ত ডাটা, 10 সালের পরে চলে গেছে আর 14 বছর, সে 14 বছর কিন্তু এখন এখানে অ্যাড করা হয় নাই। আমরা যদি 2021 সাল পর্যন্ত অ্যাড করি যে আমাদের নর্মাল যে ভ্যালুটা আসে, নর্মাল ভ্যালু যদি আমি যদি বোঝাই আপনাকে, আমি সহজ একটা উদাহরণ দিই, ক্লাসে যদি 70 জন স্টুডেন্ট থাকে বা 100 জন স্টুডেন্ট থাকে, এই মার্কটাকে যখন আমি অ্যাভারেজ করবো না, ফাইনাল মার্কটা অ্যাভারেজটা কমে আসবে, কিন্তু ব্যক্তিগত মার্কটা বেশি। এখন যদি বলি একই ক্লাসে গত 30 বছরে কীরকম মার্কস ছিল, তখন 1 বছরে অ্যাভারেজ থেকে কম আসবে না বেশি আসবে, আরও কমে যাবে, কারণ প্রতি বছর রেজাল্ট একরকম হবে না, আরও কমে যাবে। এই জন্য আমরা 30 বছরে যে গড়টা নিই বা অ্যাভারেজটা হিসাব করি সেটাকে আমরা নর্মাল বলি, নর্মালটা অটোমেটিক কমে আসে তখন, কারণ প্রতিটা বছরে একটা মাস একরকম যাবে না, ভিন্ন ভিন্ন হতে পারে। এখন যদি আমি 2010 সাল পর্যন্ত ডাটা ক্যালকুলেশন করা আছে, সেটা যদি আমি 2021 সাল পর্যন্ত আনি বা 20 সাল পর্যন্ত আনি, তো নর্মাল ভ্যালুটা সামান্য হলেও বাড়বে,
তখন আমি নর্মাল থেকে একটু চিন্তা করতে পারবো। আমাকে এখনও ক্যালকুলেশন করতে হচ্ছে 2010 সাল পর্যন্ত, আমার 14 বছর কিন্তু পার হয়ে গেছে, এটু আমাকে মাথায় রাখতে হবে। আরেকটা মাথায় রাখতে হবে, আমি বললাম যে 1972 সালে কেন টেম্পারেচার 45 আসলো, 1964 সালে এপ্রিল মাসের আমাদের চুয়াডাঙ্গাতে 44.5 কেন আসলো, তখন কি আমাদের তাপমাত্রা বেশি ছিল না? ছিল, আমরা সাথে সেগুলো মনে রাখি না। গত বছর 21-23 সালে আমাদের হিট ওয়েভের স্পেল ছিল প্রায় 22 দিন, এটা আমাদের কারো মনে নাই। আর এখন স্পেল চলো কতদিন, আজকে 13 দিন যাবত কি 14 দিন যাবত, আরও 10 দিন বাকি আছে আমার হাতে। আমরা আগেই বলছিলাম যে এপ্রিল মাসের বাকি সময়টা আমাদের হিট ওয়েভ থাকতে পারে, অথবা তাপমাত্রা গত সময় গত বছরের তুলনায় সামান্য প্লাস মাইনাস হতে পারে। গত বছর তাপমাত্রা আমাদের পাবনাতে আসলে 43, তা আপনার কেন বলছে এই বছরটা অত্যাধিক গরম? 2023 সালেও তো গরম ছিল, 22 সালেও গরম ছিল, অথবা 43-এর আশেপাশে তাপমাত্রা ছিল। তা তাপমাত্রা বাড়ছে এটা আমরা স্বীকার করি, যে তাপমাত্রা বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং কিছুটা হচ্ছে। তাপমাত্রা কেন বাড়ছে? একটা নির্দিষ্ট সাইকেল অনুসারে তাপমাত্রা বাড়বে, আবার হয়তো বা কমে যেতে পারে, সেটা আমরা হয়তো বা দেখবো না কখন কমবে কীভাবে কমবে। তবে একটা জিনিস কি, যেহেতু আমরা এটা ধারণা করি 72 সালে যদি এত বেশি এসে থাকে, এখন হয়তো বা সামনের দিকে আসতে পারে, আবার হয়তো বা 50-60 বছর 100 বছর দিয়ে আবার কমে যেতে পারে, কোনো একটা কারণে কমতে পারে, সেটাকে ক্লাইমেট বলা হয়। আর মে মাসে আমি যদি ক্লাইমেটটা চিন্তা করি, আমরা শুধু একটা কথা বলে আসছি যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে, বৃষ্টিপাত বা কালবৈশাখী সেটা কতগুলো হবে সেটা আমরা ক্লাইমেট ফরকাস্ট, এক মাসের ফরকাস্ট, সেটা দিতে হয় ক্লাইমেট মডেল থেকে। এটা NWP মডেল বা নিউমারিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল থেকে সেটা করা যায় না, সেটা মডেল আলাদা, সেটা গত 30 বছর বা 40 বছর ক্লাইমেট ডাটা অ্যানালাইসিস করে সে আমাকে একটা প্রোভাইড দেয়। এরকম অনেকগুলো মডেল আমি অ্যানালাইসিস করবো, দেন একটা সারাংশ আমরা সেটা মিটিং করবো। লং রেঞ্জের একটা মিটিং হয় প্রতি মাসের 1-3 তারিখের মধ্যে হয়, ওই মিটিংয়ে যেটা ফাইনাল হবে সেটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দেবো। এই জন্য কয়েকটা দিন আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তবে সামগ্রিকভাবে আমি বলতে পারি যে মে মাসের তাপমাত্রাটা সামান্য বেশি থাকতে হবে স্বাভাবিক তুলনায়। আমাদের সাগরে যদি, যেহেতু আমাদের ভূপৃষ্ঠে তাপমাত্রা বেশি আসছে, স্বাভাবিকভাবে সি সার্ফেস টেম্পারেচারও বেশি আসবে। সি সার্ফেস টেম্পারেচার বেশি হলে যে সাইক্লোন হবে সেটা না, কারণ সাইক্লোন হওয়ার জন্য 5-7টা কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে। এটা হলো একটা কন্ডিশন, SST বেশি হতে হবে, এই একটা কন্ডিশন। আরও 5-6টা কন্ডিশন আছে যেগুলো এখনও আমাদের সাপোর্টে নাই, সুতরাং সাইক্লোনের সম্ভাবনা আমরা দেখি না। আর একটা জিনিস, যেহেতু সাইক্লোন এটা লাইফ টাইম প্রায় 7 দিন, তার অনেক আগে থেকে পূর্বাভাস দেওয়া যায়, সেটা আপনি 10 দিন কিংবা 5 দিন আগে থেকে আপনি বলতে পারবেন যে এখানে একটা সিস্টেম তৈরি হতে পারে, সিস্টেমটা কোন দিকে হতে পারে একটা আপাতত ধারণা পাবেন। সেরকম 10 দিনে যদি আমরা পূর্বাভাস দিই, 10 দিনের মধ্যে আমরা সাইক্লোন তেমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সাগর।